হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এডুকেশনাল টিপস চ্যানেল, সঙ্গে আমি সুমন। তো আজ আপনাদের কাছে একটি ওয়েদার আপডেট নিয়ে এসেছি। বুঝতেই পারছেন, দুদিন ধরে আমাদের দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটামুটি মেঘলা। তার কারণটা অবশ্যই ফেতাই পৌষ মাসে অকালে এসে অন্ধ্র উপকূলে গতকাল আছড়ে পড়েছে। তার ফলে কি হয়েছে? তার ফলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, বাঁকুড়া সন্নিহিত কিছু এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আলিপুর আবহাওয়া সূত্রে খবর যে আজ বিকেলের পর থেকে, অর্থাৎ আজ মঙ্গলবার বিকেলের পর থেকে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরে হাওয়া প্রবেশ করতে শুরু করবে ফেতাইয়ের বিদায়ে, এবং আপনারা সবাই শীতের আমেজ নিতে শুরু করবেন। তো এইটুকুই আপডেট। পরবর্তীকালে এরকম লাইভ আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে এবং এডুকেশনাল বিভিন্ন টিপস থাকবে। এছাড়া নতুন আকর্ষণ হচ্ছে যে সামনেই মাধ্যমিক পরীক্ষা আছে, তো মাধ্যমিকদের জন্য বিভিন্ন ধরনের বিষয়ের টিপস এবং তারা কীভাবে প্রস্তুতি নেবে সে সম্পর্কে এক একটি ভিডিও আপলোড হতে থাকবে। তো আপনারা যারা নতুন এই চ্যানেলের সদস্য বা দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি সবাই দেখবেন। তো সো থ্যাঙ্কস ফ্রেন্ড, আজ এই পর্যন্তই। বন্ধুরা, এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের এই বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে।